মানে আমি নিজেও একটা জিনিস আশ্চর্য হয়েছি যে হঠাৎ করে কেন এই ঘটনা। আবার এখানে আমারও ইনফরমেশনগত অনেক জিনিস হয়তো জানা নেই, যেগুলো আমি ভিডিও বানাইতে গেলে যাচাই বাছাই করতে গেলে জানি। আমি আসলে জানতাম না যে বাংলাদেশে উত্তর কোরিয়ার কিম জং উন পাগলার একটা দূতাবাস আছে। মজার বিষয় হচ্ছে ভারতে নাই, বাংলাদেশে এসেছে, যার কারণে ফোকাসে ছিল না। কিন্তু আজকে যখন নিউজটা গণমাধ্যমে আসছে, আমরা তো দেখছি যে মোটামুটি ভাইবটা ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কেন এই পাগলা কিম জং উন বাংলাদেশ থেকে তার সকল কিছু বন্ধ করে কোথায় নিয়ে যাচ্ছে জান, তাও ভারতে। মানে ভারত আর কিম জং উনের মধ্যে কি কোনো কানেকটিভিটি আছে? তাহলে তো আমেরিকার সাথে ঝামেলা হবে। এখন উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কী কী ব্যবসা বাণিজ্য বা কী কী রিলেশন সেটা আমি জানি না, কিন্তু আজকে হঠাৎ করে এই সিদ্ধান্তের পেছনের কারণটা কি, চলুন একটু আমরা বিস্তারিত দেখি। দর্শক, উত্তর কোরিয়া ঢাকায় তাদের নিজস্ব দূতাবাসটি বন্ধ করে দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইউপ এই নভেম্বরের তৃতীয় সপ্তাহে, সম্ভবত কী বলো যে 20 তারিখের আগে বা আগে পরেই হোক, তিনি ঢাকা ত্যাগ করে চলে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন, আর আজকের পত্রিকা তারা এই প্রতিবেদনটি দিয়েছেন। তো বাংলাদেশের সাথে কি সকল সম্পর্ক শেষ? না, এখানে একটু কৌশল অবলম্বন করা হয়েছে যে কিম পাগলা এখন থেকে দিল্লিতে অবস্থিত দূতাবাস থেকে বাংলাদেশের সঙ্গে তাদের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোকে তদারকি করবে। দর্শক, পূর্ব এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নাই, মানে উত্তর কোরিয়ার সাথে আমাদের সম্পর্কটা সম্ভবত এই জায়গাতে রাগ গোসা কোথাও না কোথাও, যে আমরা তো দূতাবাস দিয়ে রাখছি, তোমরা কেন দিবা না। এখন বাংলাদেশ দূতাবাস এস্টাবলিশ করতে গেলে উত্তর কোরিয়ার সাথে পৃথিবীর অনেক রাষ্ট্রের নিষেধাজ্ঞা রোশানল আছে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা লিগ্যালিটি দিচ্ছে যেটা তলে তলে তো সবার সাথে সবার সম্পর্ক আছে, বাট উপরে উপরে এটা হয়তো প্রকাশ করতে চায় নাই। আর সম্ভবত এই কারণেই কিম পাগলা রাগ হইয়া বাংলাদেশ থেকে তাদের এম্বাসি সরাই ফেলছে, কারণ অ্যাক্টিভিটিস তো দরকার, একটা এম্বাসি পালতে গেলে অনেক খরচ আছে। আপনার বলা হচ্ছে যে চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কগুলোর বিষয়গুলো দেখভাল করে থাকে, তার মানে খেতের চাকা খেতে ভাঙছে। আমার মনে হয় আর কি, কিম পাগলা তো পাগলাই, যে তোমরা যেহেতু আমাদের দেশের সাথে সম্পর্ক রাখতেছো, কিন্তু ভায়া চীন, তো ঠিক আছে তোমাদের দেশে আমরা সম্পর্ক রাখবো কীভাবে, ভায়া দিল্লি। দর্শক, দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে বিনিয়োগ ছিল উত্তর কোরিয়ার। দেখেন কত তথ্য আমি নিজেও জানতাম না, বাংলাদেশে ইনভেস্ট করবে পাগলা। এর বাইরে উত্তর কোরিয়ার সঙ্গে উল্লেখযোগ্য বাণিজ্যিক বা বিনিয়োগের কোনো সম্পর্ক ছিল না বলে কূটনৈতিক চ্যানেল থেকে তথ্য উঠে এসেছে। বাংলাদেশ থেকে স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা পাচার ও দূতাবাসের কূটনীতিকদের নামে বরাদ্দ বিভিন্ন পণ্য বাজারে বিক্রি করা দেওয়া সহ নানান কারণে বিভিন্ন সময় আলোচনা এসেছে দেশটির ঢাকার দূতাবাস। আপনার মানে উত্তর কোরিয়া এখানেও এসে সিন্ডিকেটমূলক অ্যাক্টিভিটিস করতো, এটাই আমাদের পত্রিকা আজকে উঠে আসলো, আমিও এর আগে জানি না। মূলত আর্থিক সংকটে থাকা উত্তর কোরিয়া এই অঞ্চলের নেপাল ও বিশ্বের আরও কয়েকটি দেশে নিজেদের দূতাবাস বন্ধ করেছে দিয়ে বলে, মানে বেইজিং এবং ঢাকার দুটি কূটনৈতিক সূত্র বলছে। আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এই পর্যন্ত আজকে নিউজ ঘাট থেকে কোনো ব্রিফিং পাই নাই, তবে এটাও একটা হইতে পারে, উত্তর কোরিয়া কিন্তু বিশাল আর্থিক সংকটে আছে অর্থনৈতিক, বাট আরেকটাও হইতে পারে ওই যে আমরা তোমাদের সাথে দিছি, মানে কি আমরা তোমাদের সাথে সম্পর্কের একটা সিগনাল অথবা ধরেন একটা স্ট্যাম্প মারছি, কিন্তু তুমি আজ যে আমার সাথে সম্পর্ক আছে স্ট্যাম্প দাও, লিখিত দাও ফেসবুকে স্ট্যাটাস আই লাভ ইউ, তো এরকম যেহেতু দেওয়া হচ্ছে না, তো ঠিক আছে গোপনে গোপনে চালাও এরকম, নাকি আসলে একটা অ্যাম্বাসি পালা তো অনেক কষ্টের ব্যাপার, যথেষ্ট পয়সা খরচ হয়। তো কারণ যাই হোক, উত্তর কোরিয়ার সাথে আসলে বাংলাদেশের ওই রকম নাই, তবে বর্তমানে নির্বাচনের আগে আবার বাংলাদেশের বিএনপি জামাতপন্থী যারা আছেন তারা কিন্তু আবার উত্তর কোরিয়াটা দেখতে পারেন না, কারণ কি উত্তর কোরিয়া শেখ হাসিনার পক্ষেই তাদের অবস্থান বিভিন্ন সময় প্রকাশ করেছে, যদিও অফিসিয়ালি আপনার মানে আভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যুতে কিন্তু বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।